সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছিলেন। বিরন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটি গলি থেকে তার বন্ধু বঙ্কু বের হচ্ছেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নাপছি। নন্দর দুই বগলে বাজারের দুই বান্ডিল। ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেমন নামতে যাবেন, অমনি কোঁচায় পা বেঁধে নিচে ধড়াম করে পড়ে গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠল এবং ঘ্যাচাং করে গাড়ি থামল। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা প্রকারের সমবেদনা জানাতে লাগল। আহা, বড্ড লেগেছে নেই, থোড়া গরম দুধ পিলা দো। হ্যাঁ, দুটো পায়ে কি কাটা গেছে নাকি? আরে নাড়া, মিগি আছে মিগি। আরে ভিনমি খেয়ে মাথা উল্টে পড়ে গেছে। আরে না, আমি দেখেই বলেছি মাথা। এ তো বাল। বাস্তবিক নন্দবাবুর মোটেই তেমন আঘাত লাগেনি, কিন্তু তা কে শোনে। নন্দ বারবার করজরে নিবেদন করলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আইয়ে মইলো, ভালো করলে মন্দ হয়, পোস্ট দেখলুমে লেগেছে তবু বলে লাগেনি, এ তো ভারী উজবুক। এমন সময় বঙ্কুবাবু এসে উপস্থিত হওয়ায় নন্দবাবু পরিত্রাণ পেলেন। আরে ছাড়ুন ছাড়ুন দাদা ছাড়ুন, আরে লাগেনি লাগেনি লাগেনি, বলছি তো ছাড়ুন ছাড়ুন, কিছু হয়নি। ও নন্দ, ওঠো ওঠো, চলো বাড়ি চলো। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও আবার ছেড়ে দিল। বঙ্কু বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গেছিল আর কি, যাই হোক বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কোনো কাজ নেই। এ রিক্সা, এই যে এদিকে এইদিকে এদিকে, ও ওঠো ওঠো ওঠো, তুমি তুমি চলো, আমি আসছি, চলো চলো, আমি আমি হেঁটে আসছি, চলো। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, পেটে কোলগাল চেহারা। তার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করে বিস্তর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত এক গোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু এক বছর পরেই তিনি বিপত্নীক হন এবং তারপর আর বিয়ে করেননি। মা গত হয়েছেন বহুদিন, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি, তিনি ঠাকুর সেবা নিয়েই থাকেন, সংসারের কাজ ঝিচাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এ পর্যন্ত তার হয়ে ওঠেনি। আর তার প্রধান কারণ হলো আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস, বন্ধুবর্গের সংসর্গ, এতেই আমার নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ের ফুরসত কোথায়? তারপর তো আমার বয়সটাও ক্রমে ক্রমে বাড়ছে নাকি, এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ, গোবেচারা, অল্প ফাঁসি, উদ্যমহীন, আরাম প্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচের বিশাল ঘরে প্রত্যেক সন্ধেবেলা আড্ডা বসে, আজও বসেছে। তবে নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হয়েছে, এখন পান, সিগারেট ও গল্প চলছে। গুপিবাবু বলছিলেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া একদম ভালো লক্ষণ নয়। কিন্তু মাথা ঠিক ঘোরেনি, ওই কেবল কোচার কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, পরিষ্কার দেখতে পাচ্ছি শরীরটাও কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, বলছি অত বড় ফিজিশিয়ান শহরে আর পাবে কোথায়? হ্যাঁ ভালো কথা বলছি, কাল সকালে গিয়ে ওনাকে একবার দেখিয়ে এসো। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়, অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন, তার মাথায় বেলাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসার হলে আছার তো খেতেই হবে। আমি বলি কি, নন্দর শরীর একটু গরম রাখা দরকার।
নিধু বলল, নন্দা মোটা চল ছাড়, সেই এক বেঞ্চে আমাদের পাশ তাকিয়া লক্কর পালকি গাড়ি আর পক্ষিরাজ ঘোড়া, এত গায়ে করতে লাগবে কিসে? তবে পয়সার অভাব তো নেই বাবা, এর ভর্তি করতে শেখো। সাব্যস্ত হল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। এমডি MRAS গ্রেস স্ট্রিটে থাকেন, প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পশার, রোগীরা ডেকে সহজে পায় না। দেড় ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলছে, এক স্থূলকায় মারওয়ারি নগ্ন গাত্রে দাঁড়িয়ে আছেন। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, বস সোয়া ইঞ্চি বড় গয়া। রোগী খুশি হয়ে বলল, আরে তোরা নবস তো দেখি। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, বহুত মজে সে চল রাহা হ্যায়, ডক্টর সাহেব পুরা জবান তো দেখি। রোগী হাঁ করল। ডাক্তার ঘরের অন্যদিকে দাঁড়িয়ে অপেরা প্লাস দিয়ে তার জিভ দেখে বললেন, থোড়ি সি কসর হ্যায়, কল ফির আনা। জি শুকরিয়া ডক্টর সাহেব। মারওয়ারি ভদ্রলোক চলে গেলে তফাদার নন্দর দিকে তাকিয়ে বললেন, ওয়েল আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কাল হঠাৎ এই ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে বুঝি? ব্যথা নেই, জ্বরও হয় না, পেটের অসুখ সর্দি হাঁপানি কোনোটাই নেই, খিদেটাও কাল থেকে একটু কমেছে। রাত্রে দুঃস্বপ্ন দেখেছিলাম, মনে বড় আতঙ্ক। বুঝলাম, কই বুকটা দেখি একটু, হ্যাঁ পেটটাও, হ্যাঁ মাথাটা এদিকে সরান, হ্যাঁ হাতটা হাতটা ডান দিকে, হ্যাঁ পাটা নাড়ি, জিভ দেখি, জিভ বার করুন, ঠিক আছে, মুশকিল ব্যাপার। আপনি এখন জিভটা টেনে নিতে পারেন, এই ওষুধ রোজ তিনবার খাবেন। কিরকম বুঝলেন? ভেরি ব্যাড। কি হয়েছে? আরো দিন কত ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরেব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রেফাইন করে মাথার খুলি ফুটো করে একটা সার্জারি করতে হবে, ঘাড় ছিঁড়ে নার্ভের জট ছড়াতে হবে, শর্ট সার্কিট হয়ে গেছে। আগে আমি বাঁচবো তো? দমে যাবেন না দাদা, তাহলে সারাতে পারবো না, সাত দিন পর ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে, ভাত ডাল খুব একটা খাবেন না, এগ ফ্লিপ, বোনম্যারো স্যুপ, চিকেন স্টু, এই সব। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন, বরফ জল খুব খাবেন, হ্যাঁ 32 টাকা। ঠিক আছে আগে আসছি। থ্যাংক ইউ, নেক্সট। সন্ধ্যেবেলার আসরে বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলাম, ওর কাছে যেও না, ব্যাটা মেরোর পেটে হাত গুলিয়ে খায়, খুলির ওপর তুরপুন চালাবেন। বললি ও নন্দ, আমাদের পাড়ার ওই তারিণী কবিরাজকে দেখালে ভালো হয় না? আরে ধর কি বলেন না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে সেটা কোনো হাতুড়ি বদ্ধির কম্ম নয়, আমি বলছি হোমিওপ্যাথি ভালো, বুঝলে নন্দ? হ্যাঁ আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তার তোমার দাঁতে নাশ হয় একটু কবরেজি করতে চেকো, দারবানজি দিব্যি এক লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। না বাবা, ওই এক লোটা ওটা আমার চাই না, ও তুমি খাও গিয়ে, আমার বরং হোমিওপ্যাথি ভালো। পরিচিত
পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি এলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি, কাজেই অল্পক্ষণ পরেই তার ডাক পড়ল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো। বইয়ের দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসে আছেন। তার মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, বসবার জায়গায় আছে? আগে আমি নন্দ। শ্বাস উঠেছে? আগে বলি, রোগীর শেষ অবস্থা না হলে তো আমার ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। আগে আমি রোগী। হ্যাঁ, এলোপাত ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়। হ্যাঁ, তোমার হয়েছে কে? কি ব্যাপারটা কি হয়েছে জানেন? সেদিন আমি ট্রামে করে বাড়ি ফিরছিলাম, আমার বন্ধু বঙ্কুর সাথে দেখা। তো দেখা হওয়া মাত্র ওকে ডেকে যেই ট্রাম থেকে নামতে যাব। তফাদার কি বলেছে? বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর ঘুর, আর পাতলুনের ভেতর ন্যাচ। কে দেয়? দুদিন থেকে একেবারে হয় না। ঘুমায় না? মাথা ধরে? কাল সন্ধ্যেবেলা ধরেছিল। বাঁ দিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। ঠিক করে বলো। আগে আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়ে ছিল, নিদে কাবলি মোটর বাজা এনেছিল তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলা? হ্যাঁচড় প্যাঁচড়, হ্যাঁচড় প্যাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ বার করতে হবে। 5 বছর বয়সে আমার খুনে ব্যাটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল, এখনো বিকেলে মাথা ডিপ ডিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা কি আন্দাজ করছেন? তা জেনে তোমার 4টে হাত বেরোবে না কি? যদি বলি তোমার পেটে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোঁয়া লাগলে আমার ওষুধে গুণ নষ্ট হয়। ধোঁয়া তো ভাবছ আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। তা ঠিক আছে, তা বলে দিতে হবে না কি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো আছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা, দাও। নমস্কার ডাক্তারবাবু, আজ তাহলে আসি। কেন বাবা কাজ পয়সা নষ্ট করো? থাকলে 5 রাত বক্স অফিসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছা ধন, কত বড় হোমিওপ্যাথ দেখে নিতুম। এই আজ অফিসে গিয়ে শুনছিলাম কি একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসছে, খুব নাম ডাক, রাজা মহারাজারা গিয়ে সব চিকিৎসা করাচ্ছে, একবার গিয়ে দেখালে হয় না ওখানে? এই শীতে হাকিমে ওষুধ? বাপ রে বাপ রে বাপ, এ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে বরং তারিণী কবিরাজি ভালো। কতবার করে বলছি, তোমরা তো আমার কথা শোনোই না। ঠিক আছে, যখন বলছো তাহলে কবিরাজিই হোক। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হলেন। কবিরাজ মশায়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোপ কামানো, তেল মেখে আট হাতি ধুতি পরে একটি চেয়ারের ওপর উবু হয়ে বসে তামাক খাচ্ছিলেন কবিরাজ মশাই। এই অবস্থাতেই ইনি প্রত্যেকদিন রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তার উপর একটা তেলচিটে পাটি এবং কয়েকটি নোংরা তাকিয়া। দেওয়ালের কোলে 2টো ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তপোষে বসলে কবিরাজ মশাই জিজ্ঞেস করলেন, বাবুর কোন থেকে আসা হচ্ছে? উত্তর কলকাতা থেকে, আমার নাম নন্দ। আচ্ছা, তা রোগীর নামটা কি? আগে আমি রোগী,
ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই সেদিন আমি ট্রামে করে বাড়ি ফিরছিলাম, আমার বন্ধু বঙ্কুর সাথে দেখা, তারপর ট্রাম থেকে যেই নামতে গেলাম। মাথার খুলি সেন্টা করে দিয়েছে নাকি? আগে না, নেপাল বাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করাইনি। নেপাল? সে আবার কেডা? জানেন না, চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ও নেপলা, তাই কম, সেটা আবার ডাক্তার হলো কম থেকে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবিরাজ থাকতি, ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তি বাবু রেসে নাও, খুলনির উকিল জন্তি বাবু। আগে না, তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে, 3 দিন অচৈতন্যী, জ্ঞান হলিকর কইলেন, আবার পা গজিয়েছে বুঝি? আরে ও কামলা, আরে দেখ দেখ দেখ, বিড়ালে ছাগলের সব ঘি শেষ করে দিয়ে গেল রে। আরে দেখ, একটু পরে ফিরে এসে যথাস্থানে বসে বললেন, বাবা কি জ্বালা, নাও নাড়িটা একবার দেখি। হ, যা ভাবছিলাম তাই, ভারী ব্যামো হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিকঠাক উঠেছি? 5 বছর আগে। প্রায় 7.5 বছর হলো। আরে একই কথা, 5 দেড়ে 7.5, প্রাতিককালে বমি হয়। আগে না। আরে হয় জানতে পারো না, নিদ্রা হয় ভালো হয় না? হবেই না তো, দাঁত কন কন করে। আগে না। আরে করে করে জানতে পারো না, তো যাই হোক তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবানে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটি ওষুধের শিশি বার করে তার বড়িগুলোর উদ্দেশ্যে বললেন, আরে বাবা এত লাফাস নে, থাম থাম, আমার সব ওষুধ জিয়ন্ত, দাদির ডাক শুনো, এই যে এই বড়ি সকাল সন্ধ্যে 3টি করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝলা? আগে হ্যাঁ। আরে তাই বুঝেছো, অনুপান দিতে হবে না, টেবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না, উল সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা, নুন শোবা না, মাগুর মাছের ঝোল একটু চেনি দিয়া রাধি খেতে পারো, ও হ্যাঁ গরম জল ঠান্ডা করে খাবা। বলছিলাম ব্যারামটা কি? আরে জারি কয় উদুরি, উর্দু শ্লেষ্টাও কইতে পারো। উদুরি? উর্দু শ্লেষ্টা? নন্দবাবু কবিরাজের দর্শনী ও ওষুধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। কে দাদা, বকরেজি স্বাদ মিটল? আরে না না, এইসব বাজে চিকিৎসার কাজ নয়, আমি বলছি কোথাও চেঞ্জে চলো। আমি বলি কি, নন্দ বিয়ে থাকরে ঘরে পরিবার আনুক, এরকম তামড়া হয়ে থাকার কোনো মানে হয় না। আর পরিবার কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ মিলে মিথ্যে জঞ্জাল জোটানো। নন্দা একটা মোটর কেন মাইরি, আর দুদিন হাওয়া খেলে চাঙ্গা হয়ে উঠবে, 7-seater হাটসান, আরে সেটের কোলে আমরা তো 5 জন আছি। তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা পরিবারও তা, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি যোগাতে প্রাণান্তকর অবস্থা, আজ টায়ার ফাটলো, কাল কিন্দির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তো তরশুর ছেলের ঠান্ডা লেগে জ্বর, এমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথায় দুদণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই, তা নয় সারা রাত ধরে শুধু প্যান প্যান ট্যাঁ ট্যাঁ, প্রাণান্তকর অবস্থা, বাপরে বাপরে বাপ। ষষ্ঠী খুড়ো যেরকম হিসাবি লোক, একটা মোটা সোটা রোয়ালা ভাল্লুকের মেয়ে বে করলে পারতেন,
লেপ কম্বলের খরচা বাঁচত। যা বলেছো, যা 52 তাই 53 হ্যাঁ। ও হ্যাঁ, এই নন্দ বলছি, কাল সকালে একবার হাকিম সাহেবের কাছে যাও, বুঝলে? তারপর না হয় যা হয় করা যাবে। তাই হোক। হাজিক উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজন ফলুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তিনতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাকে বলল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি, কি বেমারি বলেন, আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দিব। বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু। আরে তা ভি কুছ তো বলেন না, তকতি বুখার পিল্লি চেচক ঘেগ বাবাসির রাত অন্ধি। ও সব কিছু বুঝলাম না বাপু, আমার প্রাণটা কিরকম ধরপ ধরপর করছে। ও সো কি বলেন, দিল তড়প না। এ বাবু মোহর এনেছে। মোহর? না 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 না, হাকিম সাহেব তো চান্দি ছোন না, নজরানা দো মোহর। আরে না থাকে তো আমি দিচ্ছি, কোনো চিন্তা নেই। দুটো মোহর 45 টাকা আর বট্টা 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা। শুনেন, দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, কি বলবেন? বন্দেগি জনাব। তারপর রুমালের উপর মোহর রেখে এইভাবে সামনে এগিয়ে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটি বিশাল ঘরে গালিচা পাতা, একপাশে মসনদের ওপর তাকিয়া হেলান দিয়ে হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করছেন। বয়স 55, বাবরি চুল, গোপ খুব ছোট করে ছাঁটা, আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিকে সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান সাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তকি জ্বলছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। চার পাঁচজন পারিষদ হাঁটু মুড়ে বসে আছেন এবং হাকিমের প্রতি কথায় কথায় কেরামত কেরামত বলছেন। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপদেড়ে লোক সেতার নিয়ে পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান থেকে কিঞ্চিৎ তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বলল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। আরে পেলে হাম ট্রাম থেকে দরাম করকে পর গয়া, ফির বঙ্কু পাঁজা কোলা করকে তুলকে হামকো বাড়ি লেকে আয়া, তারপর মেরা বন্ধু লোক ডক্টর তরফদারকে পাশ পাঠায়া, ডাক্তারবাবু বাতায়া সার্জারি করনা পড়েগা, হাম ভয় পায় গায়া খুব। তারপর বন্ধু লোক নেপাল বাবুকে পাশ পাঠায়া, হোমিওপ্যাথি ডাক্তার, বুড়ো ডাক্তার। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম ঋষভ কণ্ঠে বললেন, নন্দ শিউড়ে উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বলল, ডরবেন না। আরে ডরবেন না মশাই, জনাবকে আপনার সির দেখলেন, জান জান। হাড্ডি পিলপিলায়া গয়া। শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম তিন রঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন, সুরমা সুরক। একটা লাল গুঁড়ো নন্দর চোখের পাতায় লাগিয়ে দিল। মুন্সি বোঝালো, এটা একদম তগড়া জিনিস, আক ঠান্ডা থাকবে, বাড়িয়া নিন্দ হবে। হাকিম আবার বললেন, রোগন বাব্বার। হে জি বলবার, আরে কিদার হো, আরে আস্তুরা লাও আস্তুরা লাও জলদি। বলতে বলতে নাপিত চট করে তার ব্রহ্মতালুর ওপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামিয়ে দিল। এই হ্যাঁ, আরে তুমি করো কি? আর একজন তার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগিয়ে দিল।
তারপর প্রকৃতস্থ হয়ে পেয়ে গিয়ে ঘর থেকে পালিয়ে গেলেন। মুন্সি পেছন পেছন ছুটতে ছুটতে বলল, আরে আরে আমার দস্তুরি কে দেবে? আরে ও মশাই, আমার দস্তুরি। এই নাও তোমার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলে দিয়ে তিন লাফে নিচে নেমে গাড়িতে উঠে কোচম্যানকে বললেন, কোচম্যান হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, কাজেই আর দেখা হবে না। সান্ধ্য আড্ডা না হওয়ায় সকলে তাই বিমর্ষ চিত্তে ফিরে গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করে ভোর চারটের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুবর্গের পরামর্শ শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা আটটার সময় নন্দ বাড়ি থেকে বের হলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, ট্যাক্সি ভাই সিধে চলো, মিটারে এক টাকা উঠলেই আমি ট্যাক্সি থেকে নেমে পড়ব। কাছাকাছি যে চিকিৎসকই পাই না কেন আমি তার মতোই চলবো। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ির অবধূত, মাদ্রাজি বা চাতরি ডাক্তারি যেই হোক না কেন। বৌবাজারে নেমে একটি গলিতে ঢুকতেই সাইনবোর্ড নজরে পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেননি, না হলে হয়তো বা একটু ইতস্তত করতেন। কিন্তু যাই হোক, একেবারে সোজা পর্দা ঠেলে একটা ঘরের ভিতর প্রবেশ করলেন নন্দবাবু। কে? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ও, টের পাচ্ছেন না? ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতে? এটা না, আমি নিজের চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? ব্যাপারটা কি? ব্যাপারটা কি হয়েছে জানেন? সেদিন আমি ট্রামে করে বাড়ি ফিরছিলাম, আর তখন বন্ধু বঙ্কুর সাথে দেখা হলো। সমস্ত ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে দু চারটে প্রশ্ন করলেন, তারপর বললেন, আচ্ছা আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? শ্রী নন্দলাল মিত্র। বাড়িতে কে আছেন? আগে আমি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নেই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। ও, মোটর কার আছে? নেই, তবে কিনবার ইচ্ছে আছে। বাহ, সে তো খুবই ভালো কথা। আচ্ছা আপনার কি কি খেতে ভালো লাগে? মিস মল্লিক আরো নানান প্রকারের প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে বাঁ দিকে আর ডান দিকে ঘাড় নাড়লেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না পাথুরি না উধুরি না কালাজ্বর না হাইড্রোফোবিয়া? কেন আপনি ভাবছেন? ওসব কিচ্ছু হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। তবে তবে কি আমি পাগল হয়েছি? ও ডিয়ার ডিয়ার, নো নো, নট এট অল। পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার, তাই না? কেন, পিসিমা তো আছেন। দি আইডিয়া, এটা মাসি পিসির কাজ নয়। যা, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে নেবেন। বেশ মিষ্টি ইলাচের গন্ধ। আর এক হপ্তাহ পর আবার আসবেন, কেমন? নন্দবাবু সাত দিন পর পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। ডক্টর মল্লিক। তারপর দুদিন পর আবার গেলেন। মিস মল্লিক। তারপর প্রত্যেক দিন। বিপুলা, Thank you.
একদিন নন্দবাবু পিসিমাকে কাশিধামে রওনা করিয়ে দিয়ে মস্ত বাজার করলেন। এক ঝুড়ি গলদা চিংড়ি, এক ঝুড়ি মাটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বন্ধুবর্গ খুব খেলেন। নন্দবাবু জড়িপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরে সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করলেন। এই তোমরা সবাই ঠিক করে খেয়েছো তো? হ্যাঁ, এই লজ্জা করো না কিন্তু। হ্যাঁ, তোমাদের সাথে পরে বিপুলার আলাপ করিয়ে দেব। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ছাড়া অন্য রোগীর চিকিৎসা করেন না, তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে, খালি দুঃখের বিষয় এই সান্ধ্য আড্ডাটি ভেঙে গেছে। কারণ এখন প্রায় সন্ধ্যেবেলায় মোটর গাড়িতে চেপে গঙ্গার ধারে হাওয়া খেতে যান আমাদের বিপুলা নন্দ। চিকিৎসা সংকট, মূল গল্প রাজশেখর বসু, নন্দর ভূমিকায় রণজিৎ দেবনাথ, বিপুলার ভূমিকায় আয়ান্থি ভট্টাচার্য, বঙ্কু ও ডক্টর তফাদারের ভূমিকায় রোহিত দে, গুপি, ষষ্ঠী, তারিণী ও মারোয়ারি রোগীর ভূমিকায় যোগরাজ ব্যানার্জি, নিধু, নেপাল ও হাকিমের ভূমিকায় মিতাঙ্কর দাস সরকার, সূত্রধর ও মুন্সির ভূমিকায় এবং নির্দেশনা ও এডিটিংয়ে আমি প্রভুভন চক্রবর্তী। আপনাদের ফিডব্যাক এবং আর কি শুনতে চান জানাতে মেল করুন mishtipan01@gmail.com বা জানান ফেসবুকে আমাদের পেজ মিষ্টি পানে। ভালো থাকুন, হাসতে থাকুন।